শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা ছাত্রছাত্রীদেরকে প্রীতি সম্ভাষণ। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যে বিশেষ বক্তৃতামালার, আজ তার একটি বিশেষ দিন। এই বিশেষ বক্তৃতামালায় আমরা অন্যান্য কলেজ থেকে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গকে আহ্বান করছি, যারা আমাদের ছাত্রছাত্রীদের কিছু নির্দিষ্ট বিষয়ে পড়াচ্ছেন। আজকে সেই তালিকায় যার নাম যুক্ত হলো, তাকে আমাদের কলেজের মাঝে পেয়ে আমরা সবাই যারপরনায় গর্বিত এবং কৃতজ্ঞ। তিনি হলেন বিশিষ্ট কবি, সুলেখক এবং সুবক্তা শ্রী মৃদুল দাশগুপ্ত। তাকে স্বাগত জানাই। আজকে তিনি যে বিষয়টি নিয়ে তার বক্তব্য উপস্থাপন করবেন, সেই বিষয়টি হলো কবির দৃষ্টিতে রবীন্দ্র উত্তর আধুনিক বাংলা কবিতা 30 থেকে 0 দশক। প্রথমেই বলে নেওয়া প্রয়োজন যে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে এই যে বিশেষ বক্তৃতামালার আয়োজন করা হয়েছে, তার মূল উদ্দেশ্যটি হলো ছাত্রছাত্রীরা যাতে তাদের প্রথাগত পঠন পাঠনের একটু বাইরে গিয়ে একটু ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাদের পাঠ্য বিষয়টিকে বুঝতে চিনতে শেখে, সেই বিষয় তাদেরকে আগ্রহী করে তোলা, তাদেরকে যত্নশীল করে তোলা, এই উদ্দেশ্য নিয়ে আজ যিনি আমাদের মাঝে এসেছেন তার বক্তৃতা আমাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করবে, এই আশা আমরা রাখি। অনুষ্ঠানে যে কজন উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রীরা, তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, সহকর্মীদেরকে প্রীতি এবং শুভেচ্ছা। আমরা এবার অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমেই আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণের জন্য অনুরোধ করব বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ডক্টর অসীমা হালদার ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ প্রসেনজিৎ। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় বাংলা বিভাগের পক্ষ থেকে যে বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়েছে, সেই বিশেষ বক্তৃতার বক্তা কবি মৃদুল দাশগুপ্তকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি আমাদের কলেজের মাননীয় অধ্যাপক, সরি, মাননীয় অধ্যক্ষ প্রতাপ ব্যানার্জি মহাশয়কে। এছাড়া স্বাগত জানাচ্ছি আমার দুই সহকর্মী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ বোসকে। আর স্বাগত জানাচ্ছি আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বক্তৃতামালার শোভা বর্ধন করেছে তাদেরকে। আমি মূল অনুষ্ঠান শুরু করার জন্য প্রসেনজিৎকে অনুরোধ করছি। ধন্যবাদ অসীমাদি। আমরা এরপর মূল অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব, তবে তার আগে ছাত্রছাত্রীদের একটি দুটি কথা একটু বলে নেওয়া প্রয়োজন। এই আলোচনা সভায় বা এই বিশেষ বক্তৃতামালা শুনতে গিয়ে আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে বক্তা, তিনি নিজ ক্ষেত্রে অত্যন্ত দিকপাল একজন ব্যক্তিত্ব, তার বক্তব্য আমরা অত্যন্ত মন দিয়ে শুনব। এবং বলাই বাহুল্য যে যে অংশগুলি আমাদের মনে হচ্ছে সঞ্চয়যোগ্য, আমার ধারণা পুরো বক্তৃতাটি সঞ্চয়যোগ্য হতে চলেছে, সেটিকে আমরা যত্ন সহকারে খাতায় লিখব। কিন্তু কি করব না সেটাও একটু মাথায় রাখার। প্রথমত, যিনি বক্তা তিনি ছাড়া আমরা কেউই আমাদের মাইক এবং ভিডিও অপশনটি অন করব না, তাতে বক্তার বলতে অসুবিধা হবে। আরেকটি বিষয় আমার আগের বক্তৃতাগুলি থেকে মনে হয়েছে একটু বলে দেওয়ার, অনেক সময় ছাত্রছাত্রীরা তোমরা পিন মানে করতে গিয়ে কোনো একজন বক্তাকে নির্দিষ্ট করতে গিয়ে পিন করতে গিয়ে তাকে মিউট করে দিচ্ছ। এটা আগের বক্তৃতাতে আমরা দেখেছি, এটাতে যেটা হয় বক্তা নিজে জানতেও পারেন না তিনি কখন মিউট হয়ে গেছেন এবং একটা গোলযোগের সৃষ্টি হয়, যেটা বলাই বাহুল্য প্রত্যাশিত নয় বা কাম্য নয়। তো ফলত সেই দিকটাতে তোমরা একটু লক্ষ্য রাখবে। আরেকটি বিষয় বলে রাখার ছাত্রছাত্রীদের, এখানে রোল নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই, যারা যারা তোমরা এই বিশেষ বক্তৃতায় উপস্থিত তাদের নাম আমাদের রেকর্ডিং এর মধ্যেই ধরা থাকছে, আলাদাভাবে নাম রোল নাম্বার লেখার দরকার নেই। বরং আলোচনার শেষে তোমরা যদি মনে করো বক্তাকে অতি অবশ্যই প্রশ্ন করতে পারো, তিনি নিশ্চয়ই সাগ্রহে উত্তর দেবেন এবং এটা গোটা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। এরপর আজকের যিনি আমাদের বিশিষ্ট বক্তা তার পরিচিতি প্রদানের জন্য আমি অনুরোধ করব
বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী পার্থ চট্টোপাধ্যায় স্যার, ধন্যবাদ। ধন্যবাদ প্রসেনজিৎ। আজকে এই ওয়েবিনারে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় কবি, 70 দশকে সবচেয়ে উল্লেখযোগ্য যে 3-4 জন কবির কথা বলা হয়, তার মধ্যে মৃদুলদাস গুপ্ত, জয় গোস্বামী, শ্যামলকান্তি দাস, এদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতা আমার বহুদিনের। মৃদুল দাশগুপ্ত জন্মেছিলেন 3 এপ্রিল 1955-তে এবং তিনি এখন থাকেন শ্রীরামপুরে, ডাক্তার বাগান বলে একটি অঞ্চলে। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর কথা যদি একটু উল্লেখ করতে হয়, যে গ্রন্থটি মৃদুল দাশগুপ্তকে সূচনাতেই প্রখ্যাততম করেছিল, জলপাই কাঠের এসরাজ। তারপরে তিনি লিখছেন এভাবে কাঁদে না, লিখছেন গোপনে হিংসার কথা বলি, লিখছেন এখন ঘটনা চক্রে, লিখছেন শতজল ঝর্ণার ধ্বনি, সূর্যাস্তে নির্মিত গৃহ, তারপর প্রেমের কবিতা, তারপরে তার উল্লেখযোগ্যতম কাব্যগ্রন্থ সোনার মুকুট, তারপর ধান ক্ষেত থেকে, তারপরে কবিতা সহায় নামে একটি উল্লেখযোগ্য গ্রন্থ, ছড়ার বইগুলোর কথা যদি উল্লেখ করি, ঝিকিমিকি, ঝিড়িঝিড়ি, ছড়া 50, আমপাতা জামপাতা, রঙিন ছড়া ইত্যাদি ইত্যাদি। একই সঙ্গে তিনি গদ্য শিল্পেও যথার্থ পারদর্শী একজন কলমজীবী। তিনি চাকরি করেছেন একাধিক পত্রপত্রিকায়, শুরু করেছিলেন সম্ভবত পরিবর্তন নামে একটি কাগজে, তারপর দীর্ঘদিন কাজ করেছেন যুগান্তরে, এবং জীবনের সবচেয়ে বড় অংশটি তিনি চাকরি করেছেন সাংবাদিক হিসেবে আজকাল পত্রিকাতে। তিনি ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড পেয়েছেন 1975-এ, সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 2012-তে, 2000 সালে তিনি সূর্যাস্তে নির্মিত এই গ্রন্থটির জন্য পেয়েছেন, নির্মিত গৃহ গ্রন্থটির জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। মৃদুল দাশগুপ্তকে আমাদের আজকে যারা ছাত্রছাত্রীরা উপস্থিত আছো, তারা প্রত্যেকে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির জন্য, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির জন্য প্রত্যেকের কাছে তিনি পরিচিত। মৃদুল দাশগুপ্ত সেই কবি যিনি খুব অনায়াসেই নূতনদের আপন করে নিতে পারেন। আজকের এই ওয়েবিনারটি যেদিন অ্যারেঞ্জ করছি আমি, সেই দিন লেখক মনোরঞ্জন ব্যাপারীর ফোন নাম্বারটি চাওয়ার জন্য তিনি আমার কাছে ফোন করেছিলেন। তখনই আমি তাকে রিকোয়েস্ট করলাম যে মৃদুলদা, এই রকম একটি অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে, কোনো কাল বিলম্ব না করে এত বড় মাপের একজন কবি। তিনি রাজি হয়ে গেলেন। আমার মনে আছে যে কথাটা না বললে নয়, আমার অসুস্থ মা, তাকে দেখার জন্য মৃদুলদা আমার বাড়িতে এসেছেন। মা তখন একেবারে বিছানায় লগ্ন, মৃদুলদার দিকে তাকিয়ে মা একটি রিকোয়েস্ট করেছিলেন, সেটি মৃদুলদা মাঝে মাঝেই, ছাত্রদের কাছে বলবার নয়, মাঝে মাঝেই আমাকে মায়ের সেই ইচ্ছার কথা স্মরণ করিয়ে দেন। মৃদুলদা আমার মতন একজন নগণ্য কলমজীবী, তার একটি বই হুগলি জেলার নৌশিল্প তার সন্ধান রেখে, যখন তিনি ফুল ফল মফস্বল বলে সমস্ত বাংলার গ্রাম বাংলা থেকে মফস্বলের একটা ভিন্ন ধারার ইতিহাস লিখছেন এবং সেটি প্রকাশিত হচ্ছে সংবাদ প্রতিদিন পত্রিকায় রবিবারের যে পাতা, সেখানে ধারাবাহিক ভাবে 2 বছর 2.5 বছর ধরে,
তিনি বলাগড় নিয়ে যখন লেখায় হাত দেবেন আমাকে ফোন করলেন, তোমার ওই বইটি আমি আমার সংগ্রহে দরকার, কি কারণে দরকার উনি বলছেন না, কিন্তু তারপরে যেদিন দু তিনটে রবিবারের পরে বলাগড় নিয়ে লেখা বেরোলো, সেখানে তিনি আমার মতো নগণ্য একজন মানুষকে যে জায়গা দিয়েছেন, এটাতে মনে হয় এই কথা উল্লেখ করার কারণ হলো যে এত বড় মাপের একজন কবি, 70 দশকের উল্লেখযোগ্যতম কবি, যিনি গ্রাম দিয়ে কবিতার গ্রাম দিয়ে শহরকে ঘিরে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন, উত্তাল হয়েছিল বাংলা সাহিত্য, যিনি সংগ্রামের একেবারে আকর ভূমিতে থেকে তিনি সাম্রাজ্যবাদী লড়াই লড়েছেন, তিনি অপশাসনের বিরুদ্ধে লড়াই লড়েছেন, একই সঙ্গে তিনি কবিতায় আছেন, সেই মানুষটিকে আজকে আমরা বক্তা হিসেবে পেয়ে আমরা কৃতার্থ, আমরা ধন্য। আজকের এই ক্রন্দনরতা ভারতবর্ষের দিকে তাকিয়ে তাকে আমি স্বাগত জানাচ্ছি তাঁরই কবিতার দুটি লাইন দিয়ে, যে কবিতাটি তোমরা পড়ে এসেছ সম্ভবত 11 ক্লাসের পাঠ্যসূচির ভেতর। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন এ লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, আমি কি পারি না, আমি আমি তা পারি না, যা পারি কে বলো সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এই হলেন মৃদুল দাশগুপ্ত, আর কথা বাড়াবো না। মৃদুল দাশগুপ্তকে স্বাগত জানিয়েছেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি শুধু মৃদুল দাশগুপ্তর সঙ্গে জুড়ে দিচ্ছি আর দু একটি নাম, যারা মৃদুল দাশগুপ্তের সঙ্গে সংলগ্ন হয়ে হুগলি জেলায় এক সময়ে বাংলা কবিতায় ঝড় তুলেছিলেন। সোমনাথ মুখোপাধ্যায়, তাকে আজকে যদি হাজির করানো যেত তাহলে বোঝা যেত যে বাংলা কবিতা নিয়ে ভাববার লেখবার কত বড় কলমজীবী আমাদের মধ্যে ছিলেন, কিন্তু তিনি প্রয়াত হয়েছেন। সোমনাথ দাস সঙ্গে গভীর সখ্যতা আমারও হয়েছিল। মৃদুল দাশগুপ্তের সঙ্গে এই জেলায় রামকিশোর ভট্টাচার্য, আমরা তাকে ওয়েবিনারে নিয়ে আসার চেষ্টা করছি। এইরকম ভাবেই মৃদুল দাশগুপ্তকে আমরা পেয়ে আমরা ধন্য, আমরা গর্বিত। আমি মৃদুলদার স্নেহ বারে বারে পেয়েছি, মৃদুলদাকে আমার অন্তরে প্রণাম জানাই এবং এই দু একটি কথা আমি শেষ করছি বলে। প্রসঞ্জিৎ, আমরা খুবই মন দিয়ে যত্ন নিয়ে শুনছিলাম। আসলে এই শোনার মধ্য দিয়ে যেটা ধরা পড়ে, কবি মৃদুল দাশগুপ্তের যে বহিরঙ্গ পরিচিতি, সেই পরিচিতি তার কবিতার মধ্য দিয়ে আমরা পেয়েছি। পার্থ স্যার যেভাবে পরিচয় করালেন, তার মধ্যে দিয়ে তার অন্তরঙ্গ যে মানব সত্তা, তার সঙ্গে পরিচিত হতে পারলাম আমরা পার্থ দাশগুপ্ত ধরে এবং সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ পার্থ স্যারকে। এরপর আমরা যে মুহূর্তটির জন্য অপেক্ষমান এতক্ষণ, সরাসরি সেইখানে প্রবেশ করি। এরপর আমাদের কবির দৃষ্টিতে রবীন্দ্র উত্তর আধুনিক বাংলা কবিতা 30 থেকে 0 দশক, এই বিষয়ে বক্তব্য পেশ করছেন কবি মৃদুল দাশগুপ্ত। ধন্যবাদ সকলকে, নমস্কার। ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় আমাকে তাদের আলোচনায় আমন্ত্রণ জানানোয় আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি খুবই খুশিতে আমি এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। আপনাদের মতো আমিও হুগলি জেলার মানুষ, শ্রীরামপুর শহরেই আমার জন্ম, শ্রীরামপুর স্টেশনের কাছে কুমির জোলা রোডে আমি থাকি। আমি আমাকে আপনারা যে আলোচনায় যে বিষয়টি নির্ধারিত করে দিয়েছেন, রবীন্দ্রোত্তর যুগের 30-এর দশক থেকে
শূন্য দশক পর্যন্ত যে আলোচনা তা সুবিস্তৃত, এবং সময়টা কম নয়, স্বাধীনতা পূর্ব কাল থেকে এই এখনকার সময় পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দী পার করে 7টি দশকে, মানে 70 বছরের আর। রবীন্দ্রোত্তর বাংলা কবিতা বলতে গেলে প্রথমে রবীন্দ্র পূর্বকাল থেকে শুরু করতে হয়। রবীন্দ্রনাথের মতো বড় কবি, অতিকায় কবি, দেবতার মতো মানুষ, তিনি যে আমাদের ভাষায় আবির্ভূত হয়েছিলেন, বাংলা কবিতাকে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, এটা একটা হঠাৎ করে এসে যাওয়া ব্যাপার নয়, ঐতিহ্যের একটি ধারায় তিনি এসেছিলেন। বাংলা কবিতার সূচনা কাল থেকে যদি আমরা দেখি, সেই জায়গায় আমাদের কবিতা কোন জায়গায় ছিল, যদি সেই জয়দেব চক্রবর্তী গীত গোবিন্দমের কথা তুলি, চণ্ডীদাসের কাব্যের কথায় আসি, কৃত্তিবাস ওঝার অনুবাদের কথায় আসি, বা আমাদের মঙ্গল কাব্য বৈষ্ণব কবিতার যে যুগ, সেই যুগ, সেই সময় থেকে যদি আসি, আমাদের বাংলা কবিতায় আমার বিবেচনায় প্রথম যিনি বিরাট মাপের কবি আবির্ভূত হয়েছিলেন, যাকে দিয়ে আমরা আধুনিক কালকে বোঝাতে পারি, তিনি হাওড়ার হুগলির সীমান্তবর্তী পেরো গ্রামে যিনি জন্মেছিলেন, তিনি মহাকবি ভারতচন্দ্র। ভারতচন্দ্র রায় গুণাকর, তিনি তার বিদ্যাসুন্দর কাব্যটি সে সময় বাংলায় জনপ্রিয় হয়েছিল, কৃষ্ণনগর রাজসভা তিনি আলোকিত করেছিলেন, তার সময়েরই কবি রামপ্রসাদ সেন, সেই ভারতচন্দ্র, তারপরে এলেন ঈশ্বরগুপ্ত, তারপর মাইকেল মধুসূদন দত্ত, এই যে কবিরা, এরা আমাদের বাংলা কবিতায় যেন বিরাট বিরাট অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছিলেন। আধুনিকতার সূচনা হয়েছিল, যদি বিবেচনা করে দেখি, সেটা ভারতচন্দ্রের কাব্যের ভেতরও আধুনিকতার ছোঁয়া রয়েছে। যেমন ভারতচন্দ্র তার বিদ্যাসুন্দর কাব্যে হীরা মালিনীর রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন যে, কথায় হীরার ধার, হীরা তার নাম, চাচা ছোলা, মাজা দোলা, হাস্য অবিরাম। এই শব্দগুলি দেখুন, চাচা ছোলা মাজা দোলা, 300 বছর আগের একজন কবি লিখছেন, এইখানটাতেই তার ভাষায় আধুনিকতা জড়িয়ে আছেন। মাইকেল মধুসূদন দত্ত আপনারা সবাই জানেন, ছাত্রছাত্রীরাও জানেন, মেঘনাদবধ কাব্যের কবি, তিনি ইউরোপে গিয়েছিলেন, বাংলা কবিতায় ওই প্রথম ইউরোপে স্পর্শ লাগলো। ভারতচন্দ্র ইংরেজি জানতেন না, তিনি ভারতীয় 9টি ভাষা জানতেন, সংস্কৃত তো জানতেন, এছাড়াও তিনি ভারতের 9টি ভাষা জানতেন। তার কবিতায়, ভারতচন্দ্রের কবিতায়ও যবনদের, ইংরেজদের উকি ঝুঁকি দেখতে পাই। যবন শব্দটি তিনি লিখেছেন মুঘল দরবারে, ভারত মুঘল যবনরা এসেছে, সেইভাবে লিখেছেন, কিন্তু মাইকেলের কবিতায় ইউরোপের স্পর্শ লাগলো, ইউরোপের স্পর্শ লাগলো। তিনি চতুর্দশপদী লিখলেন, তিনি অমিত্যাক্ষর, অমিত্যাক্ষর ছন্দ কবি লিখলেন, মাইকেল আধুনিকতার ছোঁয়া দিয়ে দিলেন। এই ঐতিহ্যে এলেন অতিকায় রবীন্দ্রনাথ। এখন এই যে কবিতা, কবিতার যে নিরন্তর চেষ্টা, বাঙালি তরুণ সমাজ আজও চর্চা করে যাচ্ছে, কবিতা আসলে আমাদের কি দেয়, সমাজকে কি দেয়? বুদ্ধদেব বসু বলেছিলেন, কবিতা সে আর কিছু দেয় না, সে ভাষাকে বদল করিয়ে দেয়। একটা জিনিস আমার মনে হয়, আপনারাও এটা ভেবে দেখুন,
যে রবীন্দ্রনাথের মতো অতিকায় কবি যদি না আসতেন, আজকে যে বাঙালির মন মনন ঠিক রবীন্দ্রনাথ নেই, আমাদের মন মনন কিন্তু এই মন মননে এই পরিশীলন আসতো না, একটু যেন এলোমেলো হয়ে যেতাম আমরা, আমাদের ভাষা এত কোমল এবং দীপ্ত হতো না যদি না রবীন্দ্রনাথ আসতেন। সমাজ দেহে কবিরা এই তাদের স্নেহ স্পর্শ বুলিয়ে দেন, এটা আমার মনে হয় যে কবিরা এই কাজটা করেন। সবাই যে রবীন্দ্রনাথ পড়েছে তা নয়, কিন্তু সকলের ভেতরে যেন রবীন্দ্রনাথ উপস্থিত আছেন এই একটা বোধ তৈরি হয়। তো এইবার আমি রবীন্দ্রোত্তর যুগের এই দশকগুলির কথা বলবো। রবীন্দ্রনাথ যখন বালক, রবীন্দ্রনাথ যখন কবিতা লেখার সূচনা হলো তার ভেতর, তার দৃষ্টিতে কোন কবি ছিলেন, তিনি কাকে কবি মনে করতেন? রবীন্দ্রনাথের ওই জোড়াসাঁকোর পাড়ার অদূরে নিমতলা নিমতলা ঘাট যে রাস্তা, সেই রাস্তায় থাকতেন আর একজন কবি, রবীন্দ্রনাথের অগ্রজ। রবীন্দ্রনাথ জন্মেছিলেন যে 61 সালে, 1861 সালে বিহারীলালের জন্ম, বিহারীলাল চক্রবর্তী। বিহারীলালের জন্ম হচ্ছে 1835 সালে, রবীন্দ্রনাথের অগ্রজ কবি। সেই বিহারীলাল বাবু জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আসতেন। রবীন্দ্রনাথের যারা অগ্রজ ছিলেন, কিশোর রবি যখন কবিতা লেখে, তারা আঙুল দিয়ে দেখাতেন ওই বিহারী বাবুর মতো হতো তো সেই কবি। আর রবীন্দ্রনাথের সমসাময়িক যে কবিরা ছিলেন, তারা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, নবীন সেন, অক্ষয় কুমার বড়াল, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, এর কিছু পরে কুমুদরঞ্জন মল্লিক, মহিতলাল মজুমদার। আর রবীন্দ্রনাথ খুবই আপন করে নিয়েছিলেন, কবি স্নেহ করতেন, তিনি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। এই কবি কবিরা রবীন্দ্রনাথের সমসাময়িক বা রবীন্দ্রনাথ সংলগ্ন রবীন্দ্রনাথের অনুজ কবিবৃন্দ। এই যে নজরুল ইসলাম, তিনি জন্মেছিলেন 1899 সালে, ওই একই বছর 1899 এ জন্মালেন আর একজন অতিকায় কবি, তিনি বরিশালের জীবনানন্দ দাস। আমার বিবেচনায় বাংলা কবিতা চারটি সুমহান স্তম্ভের উপর যে দাঁড়িয়ে আছে, তা হচ্ছে রায় গুণাকর ভারতচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাস। এই ঐতিহ্যের বা এই প্রবাহের ভেতরে এই স্তম্ভের ছুঁয়ে বাংলা কবিতার ধারা বহমান। আমরা এই ঐতিহ্যের সমস্ত কবিতা প্রয়াস, আমরা যারা লেখালেখির চেষ্টা করি, আমরা এই ঐতিহ্যের ধারায় ভেসে যাওয়া সব কবিতা প্রয়াসী। জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন, অমিয় চক্রবর্তী, অরুণ মিত্র, এরা হচ্ছেন রবীন্দ্র পরবর্তী 30-এর দশকের কবি। জীবনানন্দ দাশের কবিতাকে রবীন্দ্রনাথ বলেছিলেন, একটি দুটি শব্দে বলেছিলেন, রূপময় রূপময়। জীবনানন্দ তার কবিতা বই পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথকে। তো অরুণ মিত্র, তিনি ফ্রান্সে বৃত্তি পেয়ে চলে যান, শিক্ষা বৃত্তি। অরুণ মিত্র ফরাসি কবিদের সঙ্গে মিশেছিলেন, পরে তিনি চলে এসে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা পড়াতেন,
ফরাসি কবিতার ধাঁচে তিনি গদ্য কবিতা লেখায় মনস্থ ছিলেন, আর বুদ্ধদেব বসু কবিতা পত্রিকা ঘিরে জীবন্ত সেই কবিতা পত্রিকায় জীবনানন্দের আত্মপ্রকাশই ঘটেছিল। বলতে গেলে বুদ্ধদেব বসুর সংস্পর্শে বা বুদ্ধদেব বসুর কি বলবো সহযোগিতায় জীবনানন্দ দাসের দাসকে বুদ্ধদেবই যেন পাঠক সমাজে উপস্থাপন করেন তার কবিতা পত্রিকার মাধ্যমে। এইটা 30-এর দশকের কবিতা, 30-এর দশকের কবিতায়। সেই 30-এর দশকটা কিরকম দশক? তখন যুদ্ধ আসছে, দ্বিতীয় মহাযুদ্ধ আসছে, সেই সময়ের যে কবিতা, সেই সময়ে কল্লোল যুগের কবিরা এই অচিন্ত কুমার সেনগুপ্ত, সমর সেন, এরা কল্লোল যুগের সব কবিরা, তারা ওই কালকে বর্ণনা করেছেন, ওই সময়কে উপস্থাপন করেছেন তাদের। সমর সেন অল্প কিছু বছর কবিতা লিখে তিনি কবিতা লেখা পরিহার করে তিনি রাজনৈতিক চিন্তা ভাবনায় ইংরেজি সংবাদ, ইংরেজি একটি পত্রিকা বের করতে শুরু করেন। এর পরের কবিরা 40-এর দশকের, সেই 40-এর দশক কিরকম? সেই সময় দেশভাগ হচ্ছে, সেই সময় দেশভাগ হচ্ছে, স্বাধীনতা আসছে, সেই সময়ের কবিরা সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য অকালে মারা গিয়েছিলেন, তিনিও ওই 40-এর দশকের সময়ের কবি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই সময়ের কবি, অরুণ কুমার সরকার সেই সময়ের কবি, অশোক বিজয় রাহা, তারা হচ্ছেন সেই 40-এর দশকের কবি। এরপরে এলো 50-এর দশক, সেই 50-এর দশক হচ্ছে সেই প্রজন্ম যারা দেশভাগের সময় ছিল বালক, কিশোর বা তরুণ, সেই সময়ে নগরগামিতার যে ঢল এসেছিল তারা সকলে কলকাতা এবং কলকাতা ঘিরে তাদের জীবন যাত্রা শুরু হলো, জীবনযাপন শুরু হলো। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তারাপদ রায়, শরৎ কুমার মুখোপাধ্যায়, তারা বের করেছিলেন কীর্তিবাস কাগজ। কীর্তিবাস নতুনত্বের দাবি করেছিল, কীর্তিবাস নাগরিক তরুণদের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠেছিল, কীর্তিবাস একটি সংঘ গড়ে তুলেছিল সেই সময়ের বাংলা কবিতায়। আবার শতভিশা পত্রিকায় জড়িত ছিলেন আলোক সরকার, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, এরা এদের থেকে একটু বিক্ষিপ্ত ভাবে কবিতা লিখছিলেন সেই সময় রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী, মনীন্দ্র গুপ্ত, এদের কিছু পরে উৎপল কুমার বসু, যুগান্তর চক্রবর্তী, বীরেন্দ্রনাথ রক্ষিত, কবিতা সিংহ, আসামে বরাক উপত্যকায় শক্তিপদ ব্রহ্মচারীরা, নতুন কবিতার ঢল নেমেছিল সেই সময়টায় কীর্তিবাস এবং শতভিশা পত্রিকা ঘিরে। এরপর এলো 60-এর দশক, 60-এর দশক কীর্তিবাসের কবিদের কথায় বলতে গেলে আর একটা কথাও বলে দিতে হয় যে কীর্তিবাসের কবিরা শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বিনয় মজুমদার, এরা ছিলেন ছন্দিত, ছন্দের বিবিধ ধারা, ছন্দের বিবিধ কারুকাজ তাদের কবিতায় আছে। কিন্তু 60-এর দশক যে এলো সেই দশকটি একেবারেই বাংলা কবিতা, শুধু বাংলা কবিতা নয়, বাংলা সাহিত্যের নানা রূপ পরীক্ষা নিরীক্ষার, নতুন গল্প এটা শুরু করলেন বিমল কর এবং তার সহ এবং স্নেহভাজন লেখকেরা। আর কবিতায়ও যে ছন্দ বর্জনের নানা রকম খেলা জেগে উঠল সে কবিতা লিখলেন ভাস্কর চক্রবর্তী, শামসের আনোয়ার, দেবারতী মিত্র, তুষার রায় ছিলেন
জাদুকরের মতো একজন কবি, তিনি বিবিধ মানে তিনি লিখেছিলেন যে তিনি ম্যাজিক দেখাতে সক্ষম, সেইভাবে তিনি জাদুর মতো কবিতা ছড়িয়ে দিলেন, তারুণ্যের কবিতা, একজন ঘোষয়ারের মতো ছিলেন তুষার রায়। তুষার রায় রত্নেশ্বর হাজরা, পবিত্র মুখোপাধ্যায় সারা ফেলে দিলেন, পবিত্র মুখোপাধ্যায় ছন্দিত কবিতায় লিখতেন, পবিত্র মুখোপাধ্যায় সারা ফেলে দিলেন তার ইবলিসের আত্মদর্শন কবিতায়। এছাড়া কালীকৃষ্ণ গুহ, রত্নেশ্বর হাজরা, বাসুদেব দেব, সুধেন্দু মল্লিক, মণিভূষণ আচার্য, এরা অরুণেশ ঘোষ, এরা ছিলেন ওই 60-এর দশকের সব কবি। 60-এর দশকে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, সাহিত্যে হাংরি জেনারেশন আন্দোলন হয়েছিল, তারা শ্লীল অশ্লীল শব্দের সংরক্ষণশীলতা ভাঙচুর করতে চাইলেন, সমাজ সংস্কার করতে চাইলেন এবং অবাধ কবিতার দিকে চলে গেলেন, অবাধ লেখালেখির দিকে চলে গেলেন। এটা এরা মলয় রায়চৌধুরী, শৈলেশ্বর ঘোষ, সুইমল বসাক, শুভ আচার্য, প্রদীপ চৌধুরী, এরা ছিলেন ওই হাংরি জেনারেশন আন্দোলনে। এছাড়া অরুণ বসু, নিত্যমালাকার, এরাও ওই 60-এর দশকের কবি। নানা রকম পত্রপত্রিকায় তাদের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন বাংলা কবিতায়। শ্রুতি আন্দোলন, কংক্রিট কবিতা লেখার চেষ্টা করেছিলেন পরেশ মণ্ডল, সজল বন্দ্যোপাধ্যায়, এরা সব 60-এর দশকের কবি। এরপরে সূচনা হলো 70-এর দশক। 70-এর দশক একটা ক্রান্তি সময়। 70-এর দশকে সমাজ দেহে নানা রকম বদল হয়েছিল। কংগ্রেস সরকারের পতন ঘটেছিল, অনেক আশা জাগিয়ে যুক্তফ্রন্ট সরকার এ রাজ্যে তৈরি হয়েছিল, ওদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ঘটেছিল। এই যে রাজনৈতিক টালমাটাল সময় এবং নকশালবাড়ির আন্দোলনও হয়েছিল, বলতে গেলে সমাজ তখন যেন নাচছিল। ওই নৃত্য থেকে 70-এর দশকের কবিরা ছন্দ পেলেন, ওই নাচ থেকে তাদের কবিতায় ছন্দের কারুকাজ শুরু হলো। সেই সময়ের কবি তারা আমার সব সময় সঙ্গী, তারা দেবদাস আচার্য, রণজিৎ দাস, জয় গোস্বামী, শম্ভু রক্ষিত, বিদ্যাশোক ভট্টাচার্য, তুষার চৌধুরী, অনন্য রায়, শ্যামলকান্তি দাস, নির্মল হালদার, গৌতম চৌধুরী, নিশীথ ভর, গৌতম বসু, সুব্রত সরকার, সুবোধ সরকার, অমিতাভ গুপ্ত, হেমন্ত বন্দ্যোপাধ্যায়, সুজিত সরকার, ব্রত চক্রবর্তী, পার্থপ্রতিম কাঞ্জিলাল, এরা অরণী বসু, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, এরা সব আমাদের সময়ের কবি। তারা সকলেই 70-এর কবি এবং প্রায় সকলেই ছান্দসিক বা তুখোর ছন্দে ছন্দিত। 70-এর দশকের আরো দু একটা কথা আমি বলে নিই এর ভেতর, যে পূর্ববর্তী যে সময়, সেই সময়ের একদম গোড়ার যুগে, আমি সুভাষ মুখোপাধ্যায়ের সময়ে 30-এর দশক 40-এর দশকের কথা বলছি, কবিতা লিখতেন যারা তাদের অধিকাংশই ছিলেন নগর কেন্দ্রিক এবং বুদ্ধিবৃত্তির জায়গায় এই অধ্যাপক শ্রেণীর মানুষজন, শিক্ষক। কিন্তু 70-এর দশক এই সময়টায় দেখা গেল, এটা 60-এর শেষ থেকে দেখা গেল, যেহেতু শিক্ষা সর্বাত্মকভাবে জেলা মফস্বলে ছড়িয়ে পড়ছিল, নানা পেশার নানা মানুষজন, নানা শ্রেণীর এবং সম্প্রদায়ের এই যে মানুষজন, তরুণরা আর কি, তারা লিখতে লাগলেন যে তারা মানে এই 70-এর দশকেই দেখা গেল যে লেদ মেশিনের কর্মী সে কবিতা লিখছে, মুদির দোকানে কাজ করে এমন কেউ কবিতা লিখছে,
চাষির ছেলে সে কবিতা লিখছে, এটা 70 দশকে দেখা গেল। বিশ্বনাথ গড়াই চাপাডাঙ্গায় থাকে, কৃষক সন্তান বিশ্বনাথ গড়াই আমাদের সময়ের একজন গুরুত্বপূর্ণ কবি, এরা সব 70 দশকের কবি। আর একটা জিনিস দেখা গেল যে যে এই যে রাজনৈতিক আন্দোলনগুলি, এই যুক্তফ্রন্ট আসা, লাল টুকটুকে স্বপ্ন জাগা, এই আন্দোলন হয়তো সর্বাত্মক ভাবে সফল হয়নি, কিন্তু এর যে সাফল্য সমাজ একটু একটু করে এগিয়ে গেছে, তাতে দেখা গেল যে নারীরা, মেয়েরা নিঃশব্দে যেন একটি বিপ্লব করে দিয়েছে, মেয়েরা প্রচুর ভাবে এগিয়ে গেছে। এই নিঃশব্দ বিপ্লবটা আমাদের সমাজে হয়ে গেছে। 70 দশকের শেষাংশে দেখা গেল যে অনেকজন মেয়ে আগে লিখেছেন, 50-এর দশকে কবিতা সিংহ, তার আগে একটু রাজলক্ষ্মী দেবী, পরে নবনীতা দেবসেন লিখেছেন, কিন্তু দলে দলে মেয়েরা, তরুণীরা কবিতা লিখছেন, এটা ওই 70 দশকের শেষ দিকটায় দেখা গেল। অনুরাধা মহাপাত্র, মল্লিকা সেনগুপ্ত, সুতপা সেনগুপ্ত, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, এরা কবিতা লিখতে এসছে আর কি, মেয়েরা কবিতায় বিশিষ্ট হয়ে উঠেছে, এটা কিন্তু ওই 70 দশকের শেষ দিকটায় দেখা গেল। এইভাবে 70 দশকের পর এলো 80 দশক। 80 দশকে রাহুল পুরকায়স্থ, সংযম পাল, বিজয় সিংহ, জহর সেন মজুমদার, রানা রায় চৌধুরী, এরা কবিতা লিখলো। এদের কবিতায়ও ঈষৎভাবে লাগলো গদ্যের ছোঁয়া। এই এই সময়টায় সেই যে 70 দশকের যে ছন্দিত সময়, এইটা একটু শিথিল হয়ে গেল, বা এটি একটি মানে ধারা শান্ত হয়ে গেল, ছন্দের দোলা আর এদের ভেতর দেখা যাগলো না। সেটা আবার 90-এ যেন ঢেউ উঠলো। 90 দশকের কবি হচ্ছেন অংশুমান কর, পিনাকী ঠাকুর, সৃজাত, মন্দাক্রান্তা সেন, অভীক বন্দ্যোপাধ্যায়, সার্থক রায়চৌধুরী, অর্ণব সাহা, কল্পশ্রী বন্দ্যোপাধ্যায়, মন্দাক্রান্তা সেন, প্রবুদ্ধ সুন্দর কর, স্মৃতিপুরার কবি, এরা 0 দশকের কবিরাও ভাষা নিয়ে, ভাবনা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে রয়েছে সুকল্প চট্টোপাধ্যায়, দীপান্বিতা সরকার, পলাশ দে, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, পৈত্রী সরকার, তমাল বন্দ্যোপাধ্যায়, সৌম্যব্রত সরকার, বিমল বণিক, মৃদুল দেবরায়, রাজকুমার দাস, সব্যসাচী মজুমদার, এদের কবিতা আমি এই সময়ে পড়েছি। এরা সব এখনকার নবীন কবি, তরুণ কবি। এই আমার বক্তব্য। এটি একটি দীর্ঘ সময়ের সময় বাংলা কবিতার যে স্রোতধারা, আমি ঐতিহ্যের কথা আগে বলেছি, এটা বহমান, নতুন নতুন ছেলে মেয়েরা কবিতা লেখায় আসছে। এই আমার বিবেচনা, বা এই আমার ধারণা, বা এই আমার দেখা। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি মৃদুল দাশগুপ্তকে। আমরা এতক্ষণ মনে হলো কবিতা নিয়ে গল্প শুনলাম। 80 বছরের একটা সময় পর্বকে ধরেছেন বক্তা মৃদুল দাশগুপ্ত, 30-এর দশক থেকে শুরু করে 0 দশক পর্যন্ত। কিন্তু তার আলোচনা আসলে শুরু হয়েছে তারও বহু আগে থেকে। বাংলা কাব্য জগতের যেটি প্রাচীন যুগ, আসলে বলতে গেলে প্রাচীন যুগেরও হয়তো আগেকার কবি জয়দেব থেকে শুরু করেছেন, তারপর মধ্যযুগের কালপর্বকে পেরিয়ে এসে 19 শতককে যথাযথভাবে স্পর্শ করে তিনি প্রবেশ করেছেন রবীন্দ্রনাথে, এবং রবীন্দ্রনাথকে অতিক্রম করে যে সময় পর্ব, তাতে যে দিকপাল কবিগণ
বাংলার কাব্যজগৎকে শাসন করেছেন তাদের কথা একেবারে দশক ধরে ধরে খুব সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করলেন বক্তা কবি শ্রী মৃদুল দাশগুপ্ত মহাশয়। আমরা সত্যি স্যারের কাছ থেকে এই কি বলবো, খুব পরিমিত পরিসরে এই যে একটি রূপরেখা তিনি তুলে ধরলেন আমাদের কাছে, এটা আমাদের কাছে অত্যন্ত উপাদেয় বলে মনে হয়েছে, উপযোগী বলে মনে হয়েছে। ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করব, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কোনো প্রশ্ন আছে আমাদের? হ্যাঁ প্রসঞ্জিৎ, আমি একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই স্যার, অবশ্যই আমি করব। হ্যাঁ নিশ্চয়ই স্যার, অবশ্যই। আচ্ছা, আমি মৃদুলদার কাছে মানে একটি প্রশ্ন এবং একটি আবদার। প্রশ্নটি হলো, 70 দশকের একেবারে যে কবিদের চিহ্নিত করে 70 দশক, মৃদুল দাশগুপ্ত তার মধ্যে একজন। মৃদুল দাশগুপ্ত এক সময় গেরিলাদের সমর্থন করেছেন সরাসরি। মৃদুল দাশগুপ্তর কবিতার ভাবনার ভেতরে সেই সময় আমরা যারা কবিতার পাঠক, আমি যখন ওই 90 দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন আমাদের মুখে মুখে ঘুরত যে 70-এর সেই স্বপ্ন, গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলা কবিতার মধ্যে। এই প্রসঙ্গে একটু আলোকপাত করুন, আপনার এই চিন্তা ভাবনার জায়গাটা, আপনার কবিতা আমাদের ক্লাসে পড়াতে তো হয় এখন, এই চিন্তা ভাবনায় আমাদের একটু আলোকিত করুন যে আপনি এই স্বপ্নটা কেন দেখিয়েছিলেন এবং তার সার্থকতাটা কোন জায়গায় পৌঁছেছিল, এক। আর দুই, একটা আবদার রাখবো, ছাত্রছাত্রীদের আজকের এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, তাই এই স্মরণীয় দিনে একজন এত বড় কবিকে আমরা পেলাম, তার নিজের কণ্ঠের যদি দুটি কবিতা অন্তত আমাদের একটু পরিবেশন করে শোনান, তাহলে এইটি তো রেকর্ডিং থাকবে কলেজের আর্কাইভে, ফলে কলেজের পক্ষেও কিন্তু এটা একটা সম্পদ হয়ে থাকবে আগামী দিনের যারা মাস্টারমশাই, যারা দিদিমণি, যারা ছাত্রছাত্রী, প্রত্যেকের জন্য একটি প্রশ্ন এবং একটি আবেদন। আমি মৃদুল দাশগুপ্তকে রাখলাম সঞ্চালক প্রসঞ্জিত বসুর মাধ্যমে। আমি এই প্রস্তাব এবং অনুরোধ সর্বান্তঃকরণে সমর্থন করছি, মৃদুল স্যারকে অনুরোধ করছি, ধন্যবাদ। প্রথম কথা বলি, যে ওই গ্রাম দিয়ে যে শহর ঘেরা, সেইটা নকশালপন্থীরা ব্যবহার করেছিল, এটি মাও সেতুং এর কথা। মাও সেতুং এর যে ওই লং মার্চের সময় আর কি, মাও সেতুং সেই লাল ফৌজের জওয়ানদের উদ্দেশ্যে বলেছিলেন, এটা গ্রাম দিয়ে শহর ঘেরা আর কি, সেই কথাটা। এখন নকশালপন্থীরা সেটা ব্যবহার করেছিল, গ্রাম দিয়ে শহর ঘেরা। তা আমার যেটা মনে হয় আর কি, রাজনৈতিকভাবে সেটা আমাদের দেশে ভারতে সম্ভব হয়নি, রাজনীতিতে ফেল করে গেছে, গ্রাম দিয়ে শহর ঘেরা যায়নি বা নগর পতন সম্ভব হয়নি। কিন্তু বাংলা কবিতায় সদার্থকভাবে সেটা ঘটে গেছে, সেটা ঘটে গেছে ওই 70 দশকের কাল দিয়ে। আমি আমার আলোচনার পর্বে আমি বাংলাদেশের কথা বলিনি, বাংলাদেশের কথা বলিনি কারণ সেটা আরও বিস্তারিত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে ওই আল মামুদের মতো মহান কবি ছিলেন, বাংলাদেশে আবুল হাসানের মতো কবি ছিলেন, বাংলাদেশে শহীদ কাদরির মতো কবি ছিলেন, বাংলাদেশে আবিদ আজাদের মতো কবি ছিল, এই কথাগুলো আমি বলিনি, সেটা সুবিস্তৃত হয়ে যাবে বলে। কিন্তু এইটা দেখা গেছে আর কি, যে এইটা দেখা গেছে যে বাংলা কবিতায় ওই 70 দশক এবং তার পরবর্তী কাল থেকে ওই যে নগর কেন্দ্রিকতা, এইটা দুর্মুষ হয়ে গেছে, এইটা ভেঙে গেছে, এটা চুরমার হয়ে গেছে। বাংলা ভাষায় এখন যারা কবিতা লেখে তারা কলকাতা বা ঢাকায় নয়, তারা বগুড়ায়, তারা বীরভূমে, তারা পুরুলিয়ায়, তারা জলপাইগুড়িতে, তারা নদিয়ায় বসবাস করে,
এবং তারা সর্বশ্রেণী থেকে এসেছে, মানে আমি বলছি যে নিম্নবিত্ত এবং দিন আনি দিন খাই যে সমস্ত পরিবার, সেই সব পরিবার থেকেও কবি বেরিয়ে এসছে। এই কবিরা সবাই অধ্যাপক নয়, কবিরা সবাই উচ্চস্তরীয় চাকরি বাকরি করেনি, কবিরা নানারূপ ছোট ছোট ব্যবহারজীবী বৃত্তি বা নানারূপ ছোট ছোট কাজকর্মের ভেতরেও তারা বড় বড় কবি হয়ে উঠেছেন। এইটা বাংলা কবিতায় ঘটে গেছে, ঘটে গেছে, সেটা আমি প্রমাণ সহ বলতে পারি, সেটা আরো বিস্তৃত হয়ে যাবে, সেটা বলার দরকার নেই। কিন্তু একদম যে অন্তজ শ্রেণী, সেই সব শ্রেণী থেকেও নতুন নতুন কবিরা উঠে এসেছেন, এইটা বাংলা কবিতায় ঘটে গেছে। বাংলা কবিতায় নগর পতন ঘটে গেছে, এইটা কিন্তু আমি বলবই। তো এটা আমি যুক্তি দিয়েও বলতে পারবো, এটা আমি কবিদের পরিচিতি দিয়েও বলতে পারবো, এটা ঘটে গেছে। কিন্তু আমাকে যে কবিতা পড়তে বললেন, আমি তো যেখানে বসেছি ধারে কাছে আমার কবিতার বই নেই, তাহলে আমাকে একটু নিচে গিয়ে একটা বই এনে পড়তে হবে। আপনারা কি আমাকে সেই সময়টুকু দেবেন? হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই, আমার 2 মিনিট লাগবে, একটু ধরে থাকুন। নিশ্চয়ই। এই মধ্যবর্তীকালীন সময়টিতে পার্থ স্যারকে অনুরোধ করব, কবি মৃদুল দাশগুপ্তের কবিতা নিয়ে স্যারের যে অনুভূতি, স্যার যদি 2 কথা একটু আমাদেরকে শোনান। পার্থ স্যার, আমার মনে হয় প্রসঞ্জিৎ একটু ছাত্রছাত্রীদের প্রশ্নের ব্যাপারটা একটু জিজ্ঞেস করো, যে ওদের ওদের ছাত্রছাত্রীরা, তোমরা তো শুনলেই 30-এর দশক থেকে 0-এর দশক পর্যন্ত সময়কাল তার কবিতা নিয়ে আলোচনা করলেন আজকের বক্তা শ্রী মৃদুল দাশগুপ্ত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়টিতে, আমি এর আগেও প্রশ্ন আহ্বান করেছিলাম, আমি পুনরায় প্রশ্ন আহ্বান করছি। আজকের বক্তৃতার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। কারো কোনো প্রশ্ন নেই? তারা কি ভয় পাচ্ছে আমাকে নাকি? না, আমাদের ছাত্রছাত্রীরা একেবারেই খুব ভয়ের আবহে অভ্যস্ত নয়, তারা খুবই স্বচ্ছন্দে কথা বলতে। অর্পিতা চক্রবর্তী যাইছে, অর্পিতা চক্রবর্তী। হ্যাঁ নিশ্চয়ই, বলো অর্পিতা। বলছি স্যার, আপনি যে লিখেছিলেন কন্দরতা জননীর পাশে কবিতাটি আমরা পড়েছিলাম, আমাদের আমরা যে বিদ্যালয়ে পড়েছিলাম, এটা এটা 12 ক্লাসে আছে, 12 ক্লাসে, সরি 12 এ ছিল। স্যার আমাদের এই বিষয়টা নিয়ে পুরোটাই বলেছিলেন, খুব ভালোভাবেই বলেছিলেন। আমরা যে বিদ্যালয়ে পড়তাম সেই বিদ্যালয়ের বাংলা শিক্ষক, কিন্তু আপনি যে কবিতাটা লিখেছিলেন সেই কবিতাটা কতটা সার্থকতা পেয়েছিল সেটা যদি একটু বলতেন তো আমার খুব জানার ইচ্ছা ছিল, যে কবিতাটা কতটা সার্থকতা পেয়েছিলেন। আমাদের স্যার ততটা ঠিক বলতে পেরেছিলেন না, আপনি যদি একটু বলে দেন পুরোপুরি তো ভালো হতো, আমার খুবই জানার ইচ্ছা আছে। আচ্ছা এইটা বলি আর কি, যে কবিতা সার্থকতা বলতে, কবিতা তো সার্থকতা পায় না, ওই কবিতাটা প্রতিবাদ জ্ঞাপনের কবিতা ছিল, আমি সেটা প্রতিবাদ জানিয়েছিলাম। কবিতার কবি যে প্রতিবাদ জ্ঞাপন করেন বা কবি যে মনোবাসনা ব্যক্ত করেন বা কবি যে ইচ্ছা প্রকাশ করেন, সেটা কখনো কখনো ঘটে যায় কবির ইচ্ছায়। সেটা ঘটে কোথা থেকে ঘটে? মানুষ ঘটিয়ে দেয়, প্রকৃতি ঘটিয়ে দেয়, এইভাবে ঘটিয়ে দেয়। আমার মনে হয় যে মানুষ এটা ঘটিয়ে দিয়েছিল, মানুষ এটা যে অত্যাচার হয়েছিল মানুষ সেটির জবাব দিয়েছিল, এই এইগুলো ঘটেছে আর এটা এটা সার্থকতা বলবো না, কিন্তু মানে বড় কবিরা কোনো কিছু আশা প্রকাশ করেছেন, বড় কবিরা স্বপ্নে স্বপ্ন দেখেছেন, এরকম ঘটনা ঘটে গেছে,
সমাজ ঘটিয়ে দিয়েছে, জীবন ঘটিয়ে দিয়েছে বা প্রকৃতি ঘটিয়ে দিয়েছে, এরকম বহু উদাহরণ আছে। এইটা এইটা দেখলে কবিতার কোনো সার্থকতা নেই। কবিতা ক্ষোভ জানিয়েছে, কবিতা প্রতিবাদ জানিয়েছে, এটা জানিয়েছে, এই এইটাই বলবো আর কি। কিন্তু মানুষ সেই সেই স্বপ্ন হাসিল করেছে বা সেই স্বপ্ন কায়েম করেছে, এরকম ঘটনা ঘটে। এই মৃদুদা, আমার মনে হয় ও ঠিক গুছিয়ে বলতে পারলো না, ও মনে হয় বলতে চাইছিল যে এই কবিতাটির উৎস বা কবিতার মুহূর্তটি কি, মানে হঠাৎ করে এই কবিতাটা কেন জার্ক করলো আপনার মাথায়, কিভাবে আচ্ছা এলো? এই কবিতাটা সেটা আমি জানি না স্যার, সেই ঘটনাটা আমি জানি, টাটা কোম্পানির না না বিরুদ্ধে সেটা এই কবির মুখ ঘটনাটা থেকে আমরা হয়েছিল, শুনতে আমি জানি পেলাম। স্যার সেটা এটা। শুধু এটা ওই কবিতাটায় তো লেখা নেই যে ওইটা ওই ঘটনা নিয়ে হয়েছিল, আমি ওই সময়ে লিখেছিলাম, কিন্তু এটা সব ক্ষেত্রেই বহাল আর কি। এরকম যে সত্যি যদি আমি এরকম বারবার দেখি, আমি এই কথাই উচ্চারণ করব। এ ঘটনা যদি বারবার ঘটে, আমি সে কথাও লিখেছি, কিন্তু এরকম ঘটলে আমি নিশ্চিত ভাবেই তার প্রতিবাদ করব। হ্যাঁ বন্ধুরা, একটু কবিতায় ফিরি আমরা, একটু আপনি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্রসেনজিৎ, হ্যাঁ শোনা মৃদুলাকে যাচ্ছে? একটু অনুরোধ করবো তার কবিতা একটু আমাদেরকে পড়ে শোনাতে। আচ্ছা, আমি কবিতা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার সম্প্রতি একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে 2019-এর শেষে আর কি। হ্যাঁ, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে আগুনের অবাক ফোয়ারা, এই বইটি। হ্যালো, হ্যাঁ স্যার, আমরা দেখতে এবং শুনতে পাচ্ছি আগুনের অবাক ফোয়ারা। আগুনের অবাক ফোয়ারা বইটা বেরিয়েছে, আমি সেই বইটা থেকে একটি কবিতা পড়ছি আর কি। নিশ্চয়ই স্যার, আগুনের অবাক ফোয়ারা কাব্যগ্রন্থের প্রথম কবিতা, 1 নম্বর কবিতা। আমি ও কবিতাখানি মুখোমুখি বসে আছি, আমাদের উভয়ের কথোপকথনে ভাবে রাত্রি থাকি থাকি, মদিরার ঢেউ দেয় বঙ্গোপসাগর, থামে চন্দ্র তারা দল, নাটকীয় কত কিছু ঘটে যায় গগনে গগনে, আবছা বাতাস এসে আমাদের টেনে নেয়, বিনা ঝড়ে ওড়ে এই ঘর, সেগুন মঞ্জরি ঝড়ে গোপন কাঠের ভীরু মোহময় আবরণ থেকে উল্কার আলো লেগে সচকিত লোহা যেন জ্বলে, শীতের কুয়াশা দেয় আমাদের ধীরে ধীরে নীল রঙে ঢেকে। এ কবিতা মৃদুলের, প্রভাতে গুঞ্জনরত শিশুগণ বলে। ধন্যবাদ। অসামান্য অসামান্য। আমরা কিন্তু এখানেই থামছি না স্যার, আমাদের কিন্তু আরো একটু তৃষ্ণা বেড়ে গেল। হ্যাঁ, এবার শেষ করে দাও নাকি স্যার আরেকটি কবিতা শুনে নি। আর একটা কবিতা? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এটা ওই সোনার বুদবুদ কাব্য, সোনার বুদবুদ না, এটা আগুনের অবাক ফোয়ারা বইটির 4 নম্বর কবিতা। আচ্ছা আড়ালে তারকাপুঞ্জ হাসে, তাও আমার মোচার খোলা ভাসে,
যখন শনির আলো অতি ক্ষীণ পরে বাস ঝাড়ে, গ্রহাণু এড়িয়ে যায় ছায়াপথ ছেড়ে দিয়ে ঈষৎ বাপাসে, ফলে তো পশ্চাতে ফিরি 10-9-12 থেকে 2004-এ। এবার বাতাস যেন অতি বাম কেন্দ্রীয় কমিটি, ক্ষোভে বলে বিচ্যুত বিচ্যুত, খুলিয়া শিকল নিয়ে এরপর ঘিরে ধরে অং বং চং মং গ্রহ, তিমির গহ্বরে পড়ে ডিঙিখানি পুড়ে যায়, আমিও তো অতি ভস্মীভূত, ঊর্ধ্বালোকে দাউ দাউ ওই জলে কবিতা সংগ্রহ। এই কবিতা আর কি। অসামান্য একটা আবেশ এবং পরিস্থিতি তৈরি হয় যখন কবি স্বকণ্ঠে তার নিজের কবিতা উপস্থাপন করেন। আমাদের কি আর কোনো প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে? যদি না থাকে, আমার ব্যক্তিগত একটি প্রশ্ন রয়েছে, তার আগে একটু শেষবারের মতন জিজ্ঞাসা করে নি, আমাদের ছেলেমেয়েরা আর কোনো প্রশ্ন করতে চাইছো? আচ্ছা, শেষ যে প্রশ্নটি উপস্থাপন করব আপনার কাছে, সেটি হচ্ছে, এটা একটা চিরন্তন কৌতূহল। বলা হয় যে কবিতা বনিতা চৈব সুখদা স্বয়ং আগতা, অর্থাৎ কবিতা এবং নারী তারা যখন স্বয়ং আগমন করেন তখন সুখপ্রদা হন। আমি নারী প্রসঙ্গটি সরিয়ে রাখলাম আপাতত। বলা হয় যে কবিতা লেখা যায় না, কবিতা আসে। এই যে কিভাবে কবিতা সৃষ্টি হয়, এ এক মানে খুব পরম গূঢ় রহস্য। শুধু দু কথাই জানতে চাইবো, আপনার কাছে কবিতা আসে কিভাবে এবং সে কবিতা কোন পদ্ধতিতে প্রকাশ পায়? শুধু এইটুকু, ধন্যবাদ। এটা আমার যেটা মনে হয় যে কোনো মানে এটা কবিতা কবিরা লেখেন যে নানা জনের নানা রকম মতামত আছে কে কিভাবে কবিতা পান। আমার যেটা মনে হয় কবিতা মানে কবি সে নিজে কবিতা লেখে না, সে ব্যবহৃত হয়, তার ভেতর দিয়ে লিখিত হয়। একটি কলম যেমন লিখে ফেলে, কলমটা কি লেখে, সেরকম কবিও কবিতা লেখে না, কবিতা আর নেমে আসে, আকাশ থেকে নামে। কবি ব্যবহৃত হয়, সেই কবিতা লেখার বাহক হিসেবে ব্যবহৃত হয়, এটা মনে হয়। অসামান্য কবির কবিতার জন্ম রহস্য যে প্রসঙ্গী, হ্যাঁ হ্যাঁ, থামিয়ে একটা গোপন তথ্য দিয়ে রাখি। হ্যাঁ, 70-দশকের যে কবিদের সক্ষতা আমি পেয়েছি, ধরো জয় গোস্বামীর বাড়িতে আমি কয়েকদিন ছিলাম, সেখানে তার আগোছালো মানে জীবন দেখে এসেছি, গোছানো নয় কবিতা এখানে ওখানে লিখে যাচ্ছে। মৃদুলদার একটা গোপন তথ্য দিই, মৃদুলদা কবিতা লেখার জন্য কোনো ডায় মানে সুদৃশ্য ডায়েরি ব্যবহার করেন না, কোনো খাতা ব্যবহার করেন না। আমি দেখেছি রেল স্টেশনে বসেও ওই সিগারেটের খাপের ভেতরেও তিনি লিখছেন, ছোট চিরকুটে তিনি লিখছেন, এবং সেই লেখা পকেট পদ্ম হয়ে থাকছে, সেই লেখা নানান কবি সভায় পড়া হচ্ছে। মৃদুলদা এই কবিতা লেখার জায়গাটা যেমন মৃদুলদাকে দেখেছি, সোমনাথ দাকে দেখেছি, ঠিক এইভাবেই শ্যামলকান্ত দাসকে দেখেছি। আর মৃদুলদার হাতের লেখাটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে যদি দেখাতে পারতাম স্ক্রিনে, যে মুক্তাক্ষরের মতো হাতের লেখা, একটা গোপন তথ্য ফাঁস করলাম যে মৃদুলদা কিন্তু কোনো সুনির্দিষ্ট জায়গায় বসে বা কোনো সুনির্দিষ্ট খাতায় বড় কবিরা যেমন লেখেন, এত বড় কবি লেখেন কিন্তু লেখার জায়গাটা তিনি ট্রেন বাস স্টেশন এমন কোন জায়গা নেই মৃদুলদার কবিতা নেমে আসে না, এবং সিগারেটের খাপও কখনো কখনো সিগারেটের প্যাকেটে পেছনের দিকটায় কবিতা নেমে আসে, কবিতা তাকে আমি দেখেছি চিরকুট বার করে নানান সভাতে পড়তে। মৃদুলদা ক্ষমা করবেন, এই তথ্যটি আমি জানতাম নিজের চোখে দেখেছি। ঠিক আছে, আমি তোমাদের কলেজে যাবো একবার নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সৌভাগ্য হবে আপনাকে আমাদের মাঝে পেয়ে। যে গোপন তথ্যটি ফাঁস করলেন পার্থ স্যার, সেই সূত্রে মৃদুল স্যারেরই প্রিয় কবির
একটি চরণ মনে পড়ছে। অন্নদামঙ্গলে ছিল না, দেবী অন্নপূর্ণা বর দিয়েছিলেন হরিহরকে, মাটি মুঠা ধরো যদি সোনা মুঠা হবে। তো যিনি সরস্বতীর বরপুত্র, তিনি তো তার তিনি এই বর কাব্যলক্ষ্মীর থেকে এই আশীর্বাদ নিয়েই তিনি জন্মেছেন যে তিনি যদি ধুলোবালিও স্পর্শ করেন সেটা স্বর্ণ রেণুতে পরিণত হয়, ফলে সিগারেটের খোলেও তিনি যে কবিতা লেখেন সে কবিতা পরম সম্পদ হয়ে ওঠে। শেষের দিকের এই আলোচনা প্রায় একটা আলোচনা চক্র থেকে একটা আড্ডায় পরিণত হয়েছে, যেটা খুবই প্রত্যাশিত। এবার আমাদের আজকের এই আলোচনা চক্রকে একটু গুটিয়ে আনবার পালা। আসলে গুটিয়ে আনা বা শেষ করে ফেলা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, আরেকটি নতুন পথ চলা শুরু করা হবে বলে, আরেকটি নতুন দিনে কবিকে আমরা আমাদের মাঝে পাবো এই আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপনের অনুরোধ জানাই বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জি স্যারকে। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, আজকে আমাদের যে আমন্ত্রিত বক্তৃতামালা ছিল তার মধ্যে আজকে আমরা একজন বৃহৎ ব্যক্তিত্ব কবি মৃদুল দাশগুপ্তকে আমরা পেয়েছি। উনি যে সময় নষ্ট করে আমাদের জন্য সময় যে পেরেছেন তার জন্য আমি কলেজের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞ, এবং আমার কলেজের পক্ষ থেকে আমন্ত্রণ রইল যে করোনা কাল চলে গেলে, মানে করোনার বিকাশ হয়ে গেলে যখনই একটু স্বাভাবিক সময় আসবে তখন আমরা কবিকে একদিন মানে এসে এনে কলেজে আমরা কবিতা শুনব। তো সেইটা আমি আগেই বলেছিলাম, অনুষ্ঠান শুরুর আগেই ওনাকে বলেছিলাম। তো এইটা আমিও দাবি করছি যে ওনাকে আসতে হবে, আমরা এইরকম কবিকে একবার সামনে পেতে চাই, দেখতে চাই। যাই হোক, ছাত্রছাত্রীরা তোমাদের অশেষ সৌভাগ্য যে তোমরা এইরকম একজন বৃহৎ কবিকে সামনে বসে বাংলা কবিতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলে। আমার মনে হয় এতে তোমাদের জ্ঞান ভাণ্ডার অনেকটাই পূর্ণ হয়েছে, এবং ভবিষ্যতে যদি কিছু দরকার হয় তোমরা কবির সঙ্গে যোগাযোগ করতে পারো পার্থবাবু থ্রু দিয়ে। আর এই বক্তৃতামালা আয়োজনের জন্য বাংলা বিভাগকে অত্যন্ত ধন্যবাদ, বাংলা বিভাগের যে প্রধান অসীমা হালদার এবং আয়োজক পার্থ চট্টোপাধ্যায়, সঞ্চালক প্রসেনজিৎ বোস, এবং কারিগরি যে হচ্ছে নির্দেশনা দিয়েছে সুমন নাথ, এই প্রত্যেককে আমি হচ্ছে ধন্যবাদ জানাই এই সহযোগিতা করার জন্যে। আর মৃদুলদার কাছে এইটা আমি হচ্ছে একটা অনুরোধ রাখলাম, নিশ্চয়ই উনি আমাকে এ করবেন না, মানে আমাকে ফেরাবেন না নিশ্চয়ই, আমি সেটা ধরছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, এখানেই আমরা শেষ করছি। ছাত্রছাত্রীদের অশেষ ধন্যবাদ, তোমরা যে এতটা সময় ধরে বক্তৃতা শুনেছ তাতে তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই আমাদের সভা শেষ। ঠিক, নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যাঁ স্যার, আপনিও।